One died and three persons were injured when a tree got uprooted and fell on the roof of their house while they were sleeping at night due to a thunderstorm on Tuesday night in Falakata. The injured were taken to a nearby hospital and the body was sent for post-mortem. কি ঝড় রয়েছে ঝড়ে গাছটার ডালটা ভেঙে গেছে ওই ঘরেই ছিল তারা সবাই কজন ছিল কজন ছিল ঘরে এখানে বাচ্চা কাচ্চা আটজন ছিল দুইজন মনে করেন যে ইঞ্জুরি হয়ে গেছে এই ডাল না গিয়া বোন একটা হসপিটালে এই আলিপুরে আছে মা তো এখানে জায়গাতেই শেষ ঘুমাইছিলাম তখন ঝড় আসলো পুরা কিন্তু পালাইতে পারি নাই সব বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের মধ্যে ছিলাম ওই সময় একটা বড় বিরাট ডাল পড়লে সব ওইখানে চাপা লাগিয়েছিলাম বাচ্চা কাচ্চা সবাই আমার শাশুড়ি মারা গেছে আমার শাশুড়ি এখানে মারা গেছে আমার ননদ বেশি মাথার মধ্যে চোখ পাইছে।